পটল কুমার গানওয়ালা। সত্যি বলছো সইমা, এই বাড়ি গেলে সব মনে পড়ে যাবে আমার। হ্যাঁ রে, তুই কিচ্ছু বলবি না। ওই তো তোকে তখন কত প্রশ্ন করলাম, তোর তো সবই মনে আছে। কিন্তু মন্দিরের কথাটা কেন মনে পড়ল না, কেন মনে পড়ল না? বাড়ি থেকে বেরোলাম কেন সেটাও তো মনে পড়ছে না, কেন মনে পড়ছে না? কিছু নয়, তুই একটু চুপ কর তো, চুপ কর। মিস্টার মল্লিক, আপনি এই সময় কোথায় গিয়ে বসে রইলেন? পটলের এমন অবস্থার কথা আমি আপনাকে জানাবো কি করে? একটা কথা রাখবে গো সইমা। কি বল? তোমার পায়ে পড়ি গো সইমা, বাড়িতে কাউকে বলোনি যে আমি ভুলে যাচ্ছি? ছোট বাবু, ভালো বাবু, তুলি ম্যাডাম সবাই খুব কষ্ট পাবে। তাহলে বলতে তো হবে পটল, তোকে যে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে হবে। না বলবে না, বলছি তো আমার দিব্যি। কেন তোর দিব্যি দিলি পটল? এটা তো লুকোবার মতো কোনো ঘটনা নয়। দাদা এখানে দাঁড় করান, এতে এসে গেছে। পটল বলছি কি, নামতে হবে আমাদের, আর আমাদের কিন্তু খুব সাবধানে যেতে হবে, ঠিক আছে? দাদা এই নিন রাখুন। সইমা আমি উপরে চলে যাব। হ্যাঁ আমি তোকে দিয়ে আসবো। আর একটা কথা, আমাদেরকে না ওই পিছনের দরজার দিকে যেতে হবে, ঠিক আছে? আয়। গাড়ির আওয়াজ মানে কামিং, তিনজনই কামিং। ওয়েট ওয়েট, এইবার আমি তোমাদের হাতে নাতে লকিং। দাঁড়াও,